কোম্পানির মোটরের গ্যারান্টি ওয়ারেন্টিও আছে। এর আগে বাচ্চাদের খাবার করলাম তো। নমস্কার, আমার নাম অনুপ ভৌমিক, বাগদা ব্লকের বাগদা থানার রনঘাট জিপির হরিয়ারপুর গ্রামের বাসিন্দা আমি। আপনি দেখলাম আগে আগে একটা ভিডিওতে আমি দেখলাম যে আপনি একটা ধান থেকে চাল যেটা বেরায়, এই মেশিনটার অ্যাকচুয়ালি কাজটা কি? এতে অ্যাকচুয়ালি বলুন। এই মেশিনটা একটা মেশিনে আমি তিন থেকে চার রকমের মশলা, যাবতীয় শুকনো মশলা প্লাস কাঁচা মশলা, এবার বাচ্চাদের খাবার গম থেকে আটা তৈরি করা, চাল থেকে চালের গুঁড়ো তৈরি করা, সম্পূর্ণগুলোই আমি এই একটা মেশিন থেকেই পেয়ে থাকি। মানে অ্যাকচুয়ালি যদি একটু একটু মানে একটু বলতেন আমাদের, মানে ধরুন আমরা যেরকম বলি চাল থেকে, মানে চাল থেকে চালের গুঁড়ো বের, হ্যাঁ চাল থেকে চালের গুঁড়ো, এরকম যে জিনিসগুলো একটু যদি বলতেন আমাদের। চাল থেকে চালের গুঁড়ো পাচ্ছি, আবার হলুদ থেকে হলুদের গুঁড়ো পাচ্ছি, মানে মানে হলুদ ডাস্ট হয়ে, হ্যাঁ হলুদটা পুরো ডাস্ট হয়ে যাবে। আর আর আপনার যাবতীয় যে লঙ্কা, শুকনো লঙ্কা থেকে শুকনো লঙ্কা যে গুঁড়োটা, গুঁড়োটা সেটাও পাচ্ছি এই মেশিনেই, এই মেশিনেই। আর আবার আপনার যাবতীয় যে মশলা, ভাজা মশলা যেগুলো বলে ধনে ভাজা, জিরে ভাজা, সেটাও পাচ্ছি, সেটা শুকনোও পাচ্ছি কাঁচাও পাচ্ছি, দুটো একসঙ্গে করা যাবে। আর আপনার শীতকালে যে চালের বড়ি দিয়ে ডাল থেকে, যে কলাই ডাল থেকে যে বড়ি তৈরি করা হয়, সেই বড়ির ডালটাও আমরা এটা পেস্টিংভাবে পেয়ে থাকি এই মেশিন থেকে, একই মেশিন থেকে আমরা পেস্টিংভাবে পেয়ে থাকি। এই মেশিনটা কত হর্সপাওয়ারের মেশিন? এটা টু হর্সপাওয়ারের মেশিন, কারেন্ট খরচাও খুবই কম, দু থেকে আড়াই ইউনিট পার আওয়ারে আমাদের ইউনিট উঠছে, অতএব আমাদের ডোমেস্টিক মিটার থেকেই আমরা ব্যবহার করি, এতে আলাদাভাবে কোনো কমার্শিয়াল মিটার আমাদের প্রয়োজন নেই, ডোমেস্টিকভাবেই আমরা ডোমেস্টিক মিটার থেকে ব্যবহার করি। আপনি এই মেশিনটা কতদিন ধরে ইউজ করছেন? মানে ব্যবহার, এটা ধরেন 11-12 মাস ধরে ব্যবহার করছি। এটাও এটা আপনি ব্যবহার করে, এটার সম্বন্ধে যদি সাধারণ মানুষের যদি বলতেন কিছু, এটা কি মানে কি মানে বুঝলেন কি উপলব্ধিটা কি? এটা উপলব্ধি আমি আর মেশিন দুটো তিনটে মেশিন আমার পাশে আছে, আমি যেহেতু বেকার মানুষ, বিএ পাস করে বসে আছি, চাকরির সন্ধান এদিক ওদিক পরীক্ষা দিয়েছি, চাকরি এখনও আমাদের কপালে জটেনি, যাই হোক দুর্ভাগ্যের ব্যাপার, পোলট্রি চাষ করি, পটল চাষ করি, কলার চাষ করি, তার পাশাপাশি দেখলাম যে আর একটা কিছু করা যায় বাড়ি বসে, তখন আমি চিন্তা ভাবনা করলাম ইউটিউব দেখে, ইউটিউব থেকে মেশিন কীভাবে আনা যায় কীভাবে আনা যায়, অনলাইন থেকে মেশিন আমি ক্রয় করলাম, ক্রয় করার পরে দেখি ধানটাও হচ্ছে, পাশাপাশি এটা মশলাটাও আমি তৈরি করছি বাড়ি বসে, বাড়ি বসে মশলাটা তৈরি করলে আমার কিছুটা উপার্জন হচ্ছে, মুনাফা হচ্ছে, এইটা ভেবেই আমি মেশিনটা ক্রয় করলাম। অবশ্যই অবশ্যই, এটা বেকার ছেলেদের কাছে যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, এই মেশিনগুলো একা একাই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া যায় না, কোনো অসুবিধে নেই। আর এই মেশিনের কোনো মানে কোনো প্রবলেম কোনো এতদিন চালিয়ে কিছু বুঝতে না না, এই মেশিনটাই, এটা তো জাতা সিস্টেম, লোহার জাতা সিস্টেম, এটা কোনো জালি সিস্টেম না, জালি সিস্টেম মেশিনগুলো একটু জালিটা কাটে ঘন ঘন, কিন্তু জাতা সিস্টেমটা এটা মিনিমাম 1 থেকে 2 বছর জাতাটার কোনো দাঁতটা ক্ষয় হয় না। আর হলুদটা ভাঙালে একটু সমস্যা হয়, যদি পার্ট টাইম যদি হলুদ ভাঙানো হয়, ডাস্ট করা হয়, তখন একটু জাতাটা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু গমটা, গমটা বাচ্চাদের খাবার মশলা করলে ওটাও মিনিমাম 1-2 বছরের মধ্যে ওটা পাল্টানো লাগে না, অসুবিধা হয় না, 1-2 বছর এটা হামেশাই চলে যায়, ভালোভাবে চলে যায়। কোম্পানির মোটরের গ্যারান্টি ওয়ারেন্টিও আছে, আমার এমনকি গ্যারান্টি আছে, চেঞ্জ করে দেয় কখনো, আবার ওয়ারেন্টি মানে পাল্টে মানে রিপেয়ারিং করে দেয় বাড়ি, আমার একবার অসুবিধা হয়েছিল, কোম্পানি থেকে আমাকে চেঞ্জ করে দিয়েছিল নতুন, মানে কোম্পানি থেকে সুবিধাও আছে যে হ্যাঁ হ্যাঁ ফোন করলে কোম্পানি ঠিক করে দিয়ে যাবে, হ্যাঁ কোম্পানি এটা বাড়িতে এসে ঠিক করে দিয়ে যাবে। আর এখন তো লকডাউনের সময় যদি কোনো অসুবিধা না হয়, যানবাহনের সমস্যা হলে নিজে যেয়ে কোম্পানি থেকে যে চেঞ্জ করে আনা যায়, এই চেঞ্জটা করার সুবিধা, রিপেয়ারিংয়ের থেকে নতুন জিনিস পেয়ে যাচ্ছি আমি। এই মেশিনটির নাম কমার্শিয়াল আটা চাকি, এটি সিঙ্গেল ফেসের
টু হর্স পাওয়ার চালিত মোটর। আপনি এই মেশিনটির দ্বারা সমস্ত রকম মশলা গুঁড়ো করতে পারবেন, যেমন হলুদ, চাল, ধনে, গম, ডাল, সয়াবিন ও মা ও বোনদের জন্যে বিউলিও কলাইয়ের ডালের পেস্টিংও করতে পারবেন, যাতে করে আপনি সুন্দর বড়ি দিতে পারবেন। এই মেশিনটি আপনি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে। যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে অল করে দিন, যাতে সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আবার দেখা হবে পরে এই রকম নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিজের পরিবারের খেয়াল রাখুন।